जी माने लोग नहीं दिन 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 हमें रेड करते पे माल धरा पड़े নুন তেল সামান মাল হবে না আরে বাজারে দোকান আছে কি মাল হবে না পাবলিক কে দিয়া সকল পয়সাই নেই ওই মাঝে বস্তি করে নিয়ে যান অ্যারেস্ট হয়ে যান তাই মেরা মেরা মাল মুনি আছে গাজে ছাড়া দে ছয় মাসে এই যে এই যে এই মালটা ধরুন এটা আমার সাবেক মুখ চব্বিশ ছয় এটা ছিল তুই পালি জানো তুই এটা তো আপনি ছেড়ে দেবেন কিন্তু আপনি যে হ্যালো বলো আজকে সকাল নটা থেকে অভিযান চলছে, রেশন দোকান ডিলার চেক, গোডাউন চেক, এমআর ডিলার চেক। তো নন্দকুমার থেকে শুরু করে নন্দকুমার ব্লকে দেখলাম অনেক ডিলার খাতা দেখাতে পারেনি আর অনেক ডিলার বন্ধ আছে। দুই হচ্ছে আমি মহিষাদলে এখন এই দেখতে পাচ্ছেন এখানে একটা ভালো রথের মেলা হয়, এখানে রেশন দোকানে রেড করতে এসে দেখলাম, চেক করতে এসে দেখলাম মাল সহ একটা বাইরে পড়ে আছে, তো মালের লোক পাওয়া যায়নি, মালটাকে আমরা তুলে দিচ্ছি, পুলিশকে সিজ করছি মশাই থানাতে। এটা আট বস্তা বোধ হয় আটা আছে, ছ বস্তা আটা আর দু বস্তা গম আছে। এটা কি সরকারি সরকারি মাল? যারা পার্টিকুলার গরিব মানুষ দু টাকার মাল পাচ্ছে না তাদের মালটা বাজেয়াপ্ত হয়ে চলে যাচ্ছে, অসাধু কিছু ব্যবসায়ী এই মালটা কিনে আবার কিছু ব্যবসায়ীকে বিক্রি করার জন্য। আমি এইটা হতে দেব না যতদিন আমি খাদ্য দপ্তরে আছি। এবং ডিলারকে মশলাপাতি, তেল, নুন, মশলা, এই সাবান জোরপূর্বক বিক্রি করার জন্য কে বলছে আমি জানি না, আমি খোঁজ নেব, ওইটাকে বন্ধ করতে হবে। আমি গরিব মানুষ দু টাকার চাল কিনবো, আমাকে বলছে বারো টাকার সাবান নাও, আমার অর্থ নেই তাহলে আমি দু টাকার চাল পাবো না? আমি সেই প্রতিবাদে আজকে সব মাল নিয়ে যাচ্ছি, থানায় দিয়ে যাচ্ছি এবং আমি অভিযান চালিয়ে যাব। মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের নেতা সুরেন্দ্র অধিকারী মহাশয় আমাদের জেলা খাদ্য কর্মদক্ষ পাঠিয়েছে আমাকে করে, আমি তার কাজ করে দেখাচ্ছি। দাদা, রেশনে বাধ্যতামূলক চা চা তেল ধূপ নিত্য হবে না হলে এটা বাধ্যতা করছে, এটা করা যাবে না। কেন এটা বলছে কি জানে? আপনাদের কোনো রুলস রয়েছে? না না, রুলস নেই, জোর করে নেওয়ার কথা নয়। নাহলে ভালো দিচ্ছে না, দু টাকার চাল কিনবে সে কি করে বারো টাকার সাবান কিনবে? আমি এটা হতে দেবো না। এবং রেশনে বলছে সাবান তেল না কিনলে, হ্যাঁ এটা বলছে, এটা হতে দেবো না। আপনি কোনো ব্যবস্থা নেবেন? ব্যবস্থা আমি আমার সভাধিপতিকে জানাবো, ডিসিকে জানাবো, আমাদের ডিএম সাহেবকে জানাবো, না ব্যবস্থা হলে মমতা ব্যানার্জিকে জানাবো, সুরেন্দ্র অধিকারীকে জানাবো এ সুরাহা করার জন্য। আপনার নাম আর ডেজিগনেশন? আমি সিরাজ খান, কর্মদক্ষ জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর। নাম কি?
এখানে এখানে এগুলো কিনছো কেন? কার কার কাছ থেকে এইসব জিনিস কেন? লোকেরা বেচে ক টাকায় বেচে? আট টাকা করে কেন, ন টাকায় বেচো? এখানে এরকম করে কিনছো, কেউ কিছু বলছে না? তোমার নাম? মহিমা গিয়ে আপনার ছেলে কোথায়? ছেলেটা কোথায় গেল? কবে থেকে করছেন এসব? কত টাকায় কেনেন এই মাল? আটা ন টাকা, আট টাকা, আট আট টাকা, গম 13 টাকা কিনে 1 টাকা লাভে বেচেন এই বস। আপনার নাম কে পাঠালো? বিটন দা। এখন এখানে তো গাড়ি গাড়ি আচ্ছা বাড়ি বলছি, এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে যেভাবে এই যে দুর্নীতি চলছে তার জন্য সাপোর্ট করছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালোই লাগছে, খুব ভালো লেগেছে, ভালোই লাগছে। গরিবরা পাবে এটাই আমরা চাই, যে প্রকৃত গরিব দেখে দেওয়া হোক। এইরকম অভিযান চলা উচিত, চলা উচিত, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে গ্রেপ্তার করা উচিত। আমার নাম দীপঙ্কর মাইতি। কোথায় বাড়ি? গড়কমলপুর। বলছি এই ধরনের যে রাজ্য সরকারের পক্ষ থেকে এই ধরনের যে অভিযান চলছে, আপনি কি মনে করছেন এটা এই ধরনের করা উচিত তো? না, উচিত না। দু টাকা চালবে যে মানুষটা দু টাকা চাল পাচ্ছে সে সঙ্গে সঙ্গে বেচে দিচ্ছে, তার মানে সে দু টাকার ক্যান্ডিডেট নয়। এটা রাজ্য সরকারের ভুল আছে, সেটা ভালো করে সার্ভে করুক, এটাই আমি চাই। রাজ্য সরকার যে অভিযান চালিয়ে যারা দুর্নীতি করছে তাদের ধরছে, না সেটা ঠিক আছে। আমি বলছি তার সঙ্গে যে বিক্রি করছে, যে দু টাকা চাল পাওয়ার লোক নয়, সে দু টাকা চাল পেয়ে খায় না, দু টাকা চাল দু টাকার আটা নিয়ে সে সঙ্গে সঙ্গে বেচে দিচ্ছে, ঠিক আছে? এটা এই ধরনের করছে তাদের জন্যই এই অভিযান, এটা কতটা সুফল দেখছে? না, সুফল হলে ভালো, এই তো সবে শুরু হলো, ঠিক আছে, আশা করবো নিশ্চয়ই ভালো হবে। আমার নাম দীপঙ্কর মাইতি। গরিব মানুষ দু টাকা স্থানীয় বাসিন্দা গড়কমলপুর।